আসসালামু আলাইকুম। আমার কিছু প্রিয় ভাই ও বোনরা জানতে চেয়েছিলেন আমার সেন্টমার্টিন ভ্রমণের বাস্তব অভিজ্ঞতা থেকে সেন্টমার্টিন সম্পর্কে, সেন্টমার্টিনে কিভাবে যাওয়া যায়, তারপরে সেন্টমার্টিন দেখতে কেমন। তো শুধু আপনাদের উদ্দেশ্যে নয়, যারা সেন্টমার্টিনে নতুন সকলের উদ্দেশ্যেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমি আজকে আমার এই ভিডিওতে সেন্টমার্টিনের একটি পার্ট, যেটি খুবই মানে আকর্ষণীয় আমাদের যারা নতুন সেন্টমার্টিনে, তাদের ভিতর অনেক আকাঙ্ক্ষিত, যখন শিপে থাকি কখন পৌঁছাবো দ্বীপে, কখন পৌঁছাবো, এরকম মনের ভিতর আকাঙ্ক্ষা কাজ করে। তো তাদের উদ্দেশ্যেই আমি আজকে দেখাবো শুধু সেন্টমার্টিনের জেটি ঘাট। ইতিমধ্যেই আপনারা সেন্টমার্টিনের জেটি ঘাটের রাতের দৃশ্য এবং জেটি ঘাট থেকে শিপগুলা কত দূরে নোঙর করে রাখা হয়, শিপের লাইটিং অবস্থায় কেমন দেখা যায়, এবং রাতের বে অফ বেঙ্গল কেমন। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে রাতের বেলায় জেটিতে কেমন পর্যটক থাকে। তো পাশাপাশি আমি দিনের জেটি ঘাটও দেখানোর চেষ্টা করেছি, রাত এবং দিন দুটো দেখার পর আপনার কাছে এই জেটি ঘাট অনেক সুপরিচিত মনে হবে। আপনি যখন সেন্টমার্টিনে যাবেন, আপনি জীবনে প্রথম হলেও আপনার মন থেকে আসবে, আমি মনে হয় পূর্বে কখনো এই জেটি ঘাটে এসেছিলাম, এর কারণেই আমি ভিডিওতে জেটি ঘাটটি পুরো মানে পুরোপুরি দেখানোর চেষ্টা করেছি। আর জেটি ঘাটে শিপ পৌঁছানোর পর আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, কেউ তাড়াহুড়া করবেন না, আস্তে ধীরে ঘাটে নামবেন, জেটিতে নামবেন। কারণ হচ্ছে আমরা দুই তিন দিন সময় নিয়ে মানে আনন্দ উল্লাসের জন্য, কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য প্রিয়জনের সাথে অনেক সময় সেন্টমার্টিনে যাই, মানে ঘুরতে যাই। তো ওই সময় অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে, কোনো পায়ে ব্যথা পেলে তো মনটা খারাপ হয়ে যায়। তাই আস্তে ধীরে শিপ থেকে নামবেন, শিপে উঠবেন। জেটি ঘাটগুলো অনেক পুরাতন, তাই এই ঘাটের যে রাস্তা রেলিংগুলো ভেঙে গেছে, তাই তাড়াহুড়া করতে গিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সাবধানতার সাথে চলবেন। আর জেটি ঘাটটি দেখলেন, তো এই ঘাটটি যখন আপনি দ্বীপে প্রবেশ করবেন, প্রবেশের মুখে অনেক বড় একটা বাজার পাবেন, মানে ওই বাজারটাই হচ্ছে মেইন সেন্টমার্টিন দ্বীপের বাজার, যে বাজারে আপনার নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র, রেস্টুরেন্ট, শপিং সেন্টার সব পাবেন, যা আপনার চাহিদা পূরণ করতে। তো জেটি ঘাট মোটামুটি পুরোটাই দেখছেন, মানে চলার পথে তো ভিডিও, তাই এত ক্লিয়ার দেখানো কিংবা বিস্তারিত ভিডিওতে, এই শর্ট ভিডিওতে বলাও সম্ভব না। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ সহযোগিতা পাবেন, কিভাবে সেন্টমার্টিনে সহজে যাবেন, রিসোর্ট খুঁজে পাবেন এবং কম টাকায় কোন রিসোর্ট পাওয়া যায়, হ্যাঁ, বীচ সম্পর্কে এবং খাওয়া দাওয়া রেস্টুরেন্ট সম্পর্কে। তো আপনার জানার আগ্রহ থাকলে অবশ্যই কমেন্টস করবেন, ইনশাল্লাহ সহযোগিতা পাবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।